আসসালামু আলাইকুম প্রি শিক্ষার্থী বিন্দু অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমরা আজকে আলোচনা করব এমটি সম্পর্কে আমাদের এমটি সিলেবাস ছিল খাজনা আজকে খাজনা নিয়ে আলোচনা করবো এবং তোমাদের এমটি পরীক্ষা যেন ভালোভাবে দিতে পারো সেই সুবিধার্থে এমটি ক্লাস এমটি নিয়ে আমি দুটো ক্লাস নিব সেটার আজকে প্রথম ক্লাস আমি করাচ্ছি এখন প্রথম ক্লাসের প্রথম অংশের মধ্যে আমরা আসলে জানতে পারছি খাজনা কি। আসলে খাজনা যেহেতু আমরা খাজনা নিয়ে আলোচনা করব। আগে জানতে হবে খাজনা কি খাজনা হচ্ছে ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে যা প্রদান করা হয় তাকেই বলা হয় খাজনা এখন আমরা খাজনা কেন দিই খাজনা কি কারণে দিতে হবে সেটা একটা পয়েন্ট হচ্ছে উর্বরতার পার্থক্যের কারণে কারণ দেখা গেল যে কিছু কিছু জমি উর্বরতার পার্থক্য কিছু জমি অনেক বেশি ভালো কিছু জমি একটু কম ভালো এই যে উর্বরতার মধ্যে পার্থক্য তখন খাজনার ভিতরেও পার্থক্যের সৃষ্টি হয় সেটা দেখা গেল উর্বরতা যত ভূমি ভালো উর্বর উৎকৃষ্ট ভূমির জন্য বেশি খাজনা একটু এর থেকে আস্তে আস্তে নিম্নমুখী যে জমিগুলো আছে তার জন্য একটু একটু কম খাজনার প্রয়োজন রয়েছে দিতে হয় এটা হচ্ছে খাজনা দেওয়ার কারণ এ এছাড়া আরও বিভিন্ন কারণ আছে চাহিদা ও যোগানের তারতম্যের কারণেও খাজনা দিতে হয় আমরা জানি যে ভূমির যোগান সীমাবদ্ধ তো সীমাবদ্ধ যোগানের কারণে যদি অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয় তাহলে এই অতিরিক্ত চাহিদাকে ফিল আপ করার জন্য যে ভূমিটা আছে যেহেতু ভূমির যোগান সীমাবদ্ধ সেই সীমাবদ্ধ যোগানের উপরে অতিরিক্ত দাম সৃষ্টি হয় এই অতিরিক্ত দামের কারণে খাজনার উদ্ভব ঘটে থাকে এছাড়াও আছে অবস্থানগত পার্থক্য আছে আছে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি আছে ক্রমরাসমান উৎপাদন বিধিটার মূল কারণ হচ্ছে আমরা জানি যে উৎপাদনটা হয় পার্ট বাই পার্ট কিংবা ক্রমরাসমান হারে আমরা এর আগেও পড়েছিলাম যে উৎপাদন কিন্তু ক্রমবর্ধমান হারে না হয়ে ক্রমরাসমান হারে হয় এখন একটা ভূমিতে যদি আমরা অনেক পরিমাণে আমরা উৎপাদন করতে পারতাম তাহলে ক্রমবর্ধমান আকারে যদি উৎপাদন করতে পারতাম তাহলে খাজনার প্রয়োজন ছিল না কিন্তু যেহেতু আমার প্রতিটা ভূমি থেকে আমি আমার প্রয়োজন মাফিক উৎপাদন পাই না ক্রমরাসমান হারে পাই তখন কিন্তু একাধিক ভূমির প্রয়োজন পড়ে যার কারণেই খাজনার উদ্ভব হয় এছাড়া রয়েছে সুযোগ ব্যয় যেটা আমরা এর আগেও পড়েছি হয় একটা দ্রব্যের পরিবর্তে যখন আমি আরেকটা দ্রব্য উৎপাদন করি তার মানে একটা দ্রব্যকে ছেড়ে দিয়ে আরেকটা দ্রব্য গ্রহণ করার নামই কিন্তু সুযোগ ব্যয় সেই কারণেও খাজনার উদ্ভব হয় এখন আমরা একটু জানবো মোট খাজনা কি অর্থনৈতিক খাজনা কি মোট খাজনাকে আমরা জি আর দিয়ে প্রকাশ করি জি আর মানে হচ্ছে গ্রোস রেট আমরা একটু বোর্ডের দিকে তাকাই জি আর মানে হচ্ছে গ্রোস রেট মানে হচ্ছে মোট খাজনা মোট খাজনা আমি বের করতে গেলে লাগবে আমার আয় আয় মানে হচ্ছে সুদের হার তার মানে মূলধনের নিজস্ব সুদ এটাকে বলা হয় এটা জি আর এর অন্তর্ভুক্ত পরবর্তীতে হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ মানে হচ্ছে মজুরি তার মানে একজন উদ্যোক্তা কিংবা একজন প্রতিষ্ঠানের মালিক যখন তার নিজের প্রতিষ্ঠানে শ্রম দেয় তার বিনিময়ে কিন্তু সে বেতন পেয়ে থাকে সেটা এখানে খাজনার মধ্যে অন্তর্ভুক্ত হবে তার মানে আই প্লাস ডাব্লিউ আমার সুদ সুদের হার এবং মূলধনের সুদ তারপর হচ্ছে কি মজুরি এখন সেই যে উদ্যোক্তা উদ্যোক্তা তার যে কার্যক্রমের কারণে সে যে প্রতিষ্ঠানটাকে চালানোর জন্য ঝুঁকি বহন করেছে সেটারও নিশ্চয়ই কিছু কোনো না কোনো কিছু পুরস্কার রয়েছে সেই ঝুঁকি বহনের পুরস্কারকে বলা হয় পাই এর আগেও আমরা পাই নিয়ে কথা বলেছিলাম মুনাফা মুনাফা বুঝায় বহনের পুরস্কার মানেই কিন্তু মুনাফা বুঝায় তারপর হচ্ছে সরকারকে দেয় ট্যাক্স সরকারকে যে ট্যাক্সটা দেয়া হয় সেটাও কিন্তু মোট খাজনার মধ্যে অন্তর্ভুক্ত আর একটা হচ্ছে ইআর ইয়ার মানে হচ্ছে ইকোনমিক রেট বা অর্থনৈতিক খাজনাও এর সাথে অন্তর্ভুক্ত অর্থনৈতিক খাজনা বলতে বোঝানো হচ্ছে জমি বাব যে ব্যয়টা দেয়া হয় সেটাকে বলা হয় অর্থনৈতিক খাজনা তার মানে আমরা জিআর মানে মোট খাজনা বলতে বোঝাই মোট খাজনার ভিতরে তাহলে আমাদের কি কি অন্তর্ভুক্ত আছে একটা হচ্ছে মূলধনের সুদ মূলধনের মজুরি তারপর আছে মুনাফা বহনের পুরস্কার সরকারকে দেয় কর এবং ইকোনমিক রেঞ্জ মানে হচ্ছে অর্থনৈতিক খাজনা এখন আমরা জানবো অর্থনৈতিক খাজনা কি অর্থনৈতিক খাজনা কীভাবে সৃষ্টি হয় একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখতে পাই তাহলে অর্থনৈতিক খাজনা সম্পর্কে আমাদের একটু ধারণা হতে পারে তোমাদের বইয়ের একটা উদাহরণ দেওয়া আছে আমি সেই উদাহরণটাই বলছি যে কোনো জমির মোট খাজনা যদি পাঁচ হাজার টাকা হয় সেই মোট খাজনার ভিতরে যদি মূলধনের সুদ হয় এক হাজার টাকা এবং মজুরি যদি হয় এক হাজার টাকা ঝুঁকি বহনের পুরস্কার যদি হয় পাঁচশো টাকা এবং সরকারকে দেয় যদি হয় পাঁচশো টাকা তাহলে জমি ব্যবহারের জন্য পারোষিক হিসাবে দেওয়া হয় দুই হাজার টাকা তাহলে এখানে অর্থনৈতিক খাজনা কোনটা তাহলে অর্থনৈতিক খাজনা সেটাই যেটা হচ্ছে আমি ভূমি ব্যবহারের বাবদ দিয়ে থাকি তার মানে আমি যেই পরিমাণ দিয়েছিলাম হ্যাঁ তবে মুঠ খাজনার ভিতরে কিন্তু এই জমি বাবদ ব্যয়টা অন্তর্ভুক্ত হবে তার মানে ই আরটা অন্তর্ভুক্ত হবে কিন্তু যেই মুহূর্তে শুধুমাত্র আমাকে অর্থনৈতিক খাজনা অর্থনৈতিক খাজনার অপর নাম কিন্তু নিট খাজনা সেই খাজনাকে বের করতে বলবে তখন কিন্তু আমি শুধুমাত্র জমি বাবদ যেটা সেটাকেই আমরা বলবো নেট খাজনা এখন আসি পরবর্তী অংশ অনুপার্জিত আয় অনুপার্জিত আয় বলতে কি বুঝায় অনুপার্জিত আয় হচ্ছে সেটাই যেটা জমির মালিককে কোনো রকম পরিশ্রম ছাড়া যদি তার অতিরিক্ত ইনকাম তৈরি হয় কিংবা আয়ের সৃষ্টি হয় সেটাকে বলা হয় অনুপার্জিত আয় এই অনুপার্জিত আয়টা কিভাবে হয় অবকাঠামোগত উন্নয়নের কারণে অনুপার্জিত আয়টা সৃষ্টি হয় যদি আমরা আমাদের কলেজের কথা চিন্তা করি আমাদের কলেজের পাশে একটা দোকান আছে যে দোকানটা তোমরা যদি এখানে কলেজ না থাকতো তাহলে এই দোকানটা সচরাচর কিন্তু নর্মাল হয়েতে চলতো মানে অল্প বিস্তর বিক্রি হতো কিন্তু এই কলেজটাও যখন ওপেন থাকে কিংবা স্কুলটা যখন ওপেন থাকে তখন কিন্তু সকালবেলা কিংবা দুপুরবেলা প্রচুর পরিমাণে বিক্রি হয় সে বিক্রি হওয়ার জন্য সেই দোকানদারকে কিন্তু অতিরিক্ত কোনো বিজ্ঞাপনের প্রয়োজন হয়নি অতিরিক্ত কোনো কিছুর দেওয়ার প্রয়োজন হয়নি কিংবা সে কোনো লিফলেট বিতরণ করে নাই তাহলে তার অতিরিক্ত আয়ের সৃষ্টির কারণ কি এই যে পাশে একটা কলেজ এবং স্কুল থাকার কারণে তার মানে অনুপার্জিত উদ্যোক্তাকে কোন রকমের কোনো পরিশ্রম ছাড়া যদি তার জমির জমির পরিমাণটা জমির দামটা বেড়ে যায় কিংবা তার আয়ের একটা উৎস বেড়ে যায় সেই অতিরিক্ত উৎসটাই হচ্ছে অনুপার্জিত আয় আশা করি তোমরা অনুপার্জিত আয় সম্পর্কে ধারণা পেয়েছো এখন আমরা যাব খাজনা নির্ধারণে আমরা দুই দুইটা খাজনা নির্ধারণ আমাদের বইয়ে আছে একটা হচ্ছে খাজনা তত্ত্ব আর একটা হচ্ছে আধুনিক খাজনা তত্ত্ব আমরা আজকে রিকার্ডোর খাজনা তত্ত্বটা সম্পর্কে একটু আলোচনা করব। রিকার্ডোর ছিলেন একজন ধর্মযাজক তিনি এই খাজনা সম্পর্কে প্রথম কিছু বক্তব্য বক্তব্য দিয়েছিলেন তার তার খাজনা থেকে থেকে আমরা তিন ধরনের কথা জানতে পেরেছি সেটা হচ্ছে উৎকৃষ্ট ভূমি একটা হচ্ছে মধ্যম শ্রেণীর ভূমি আর একটা হচ্ছে নিকৃষ্ট ভূমি তবে হ্যাঁ নিকৃষ্ট ভূমিকে কিন্তু প্রান্তিক জমি বলা হয় যেখানে কখনোই খাজনার সৃষ্টি হয় না তার মানে নিকৃষ্ট ভূমিতে কখনো খাজনা সৃষ্টি হবে না কারণ হচ্ছে উর্বরতার পার্থক্যের কারণে কারণ উৎকৃষ্ট জমি আমাদের মোট কথা হচ্ছে খাজনা তখনই সৃষ্টি হবে যখন আমার অতিরিক্ত আয়ের সৃষ্টি হবে অতিরিক্ত আয় কখন হবে যখন আমার ব্যয় থেকে আয় বেশি হবে তখন যে অতিরিক্ত আয়টা সৃষ্টি হবে তখনই কিন্তু খাজনা উদ্ভব ঘটে সেক্ষেত্রে প্রান্তিক ভূমিতে কিন্তু আয় এবং ব্যয় সমান যদি হয় কোনো রকমেরই খাজনার সৃষ্টি হবে না এক্ষেত্রে আমরা একটা চার্টের মাধ্যমে যদি দেখতে পাই তাহলে আমরা জয় খাজ আর একটু ভালোভাবে বুঝতে পারবো এখানে দেখো আমি সমপরিমাণ ভূমি নিয়েছি পরিমাণ একটা হচ্ছে নিকৃষ্ট জমি একটা মধ্যম প্রকৃতির জমি আর একটা হচ্ছে তার মানে আমি আমি কিন্তু যখন ভূমি নিয়েছিলাম আমি সেই পার্থক্যটা কিভাবে তৈরি করলাম আমার উর্বরতার পার্থক্যটা তৈরি হলো কিভাবে আমার উৎপাদনের পরিমাণের উপরে কখন যে আমি নিকৃষ্ট বলবো আর কখন উৎকৃষ্ট বলবো যখন আমি দেখব এই ভূমিটার পরিমাণ বেশি আর ওই পরিমাণ আমার কম তার মানে দেখতে পাচ্ছি আমরা নিকৃষ্ট ভূমিতে আমি চার মন পেয়েছি উৎকৃষ্ট ভূমিতে আমি আট মন পেয়েছি তার মানে আমার উৎপাদনের প্রেক্ষাপটেই কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমার কোন ভূমিটা ভালো দেন আমি প্রতিটা ভূমিরই কিন্তু দাম একই মানে আমার প্রতিটা পণ্যের যে ভূমি থেকে ভূমি থেকে আসুক না কেন আমার প্রতিটা পণ্যের দাম কিন্তু এক আমার এর মানে এই না যে আমি আমার উৎকৃষ্ট যে জমি থেকে যে ফসলটা পাচ্ছি নিকৃষ্ট ভূমির সাথে সেটাকে আমি অ্যাড করব না আমি যখন বিক্রি করতে যাব তখন কিন্তু তিন ভূমির জমি তিন জমির ফসল নিয়েই কিন্তু আমি বিক্রেতার কাছে যাব যাতে ক্রেতার কাছে যাব ক্রেতা আমার কাছ থেকে দ্রব্য কিনবে আমি কিন্তু তখন ক্রেতাকে বলবো না যে এটা উৎকৃষ্ট কিনবে এটা নিকৃষ্ট আমি কিন্তু তিনোটার জমি থেকে প্রাপ্ত ফসলটাকে একটা দাম দিয়ে নির্দিষ্ট করবো সেটা হচ্ছে পাঁচশো টাকা ধরেছি আমি এখানে তার মানে একটা নির্দিষ্ট দাম থাকবে তার মানে পাঁচশো 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 এক্ষেত্রে আমার মোটায় কত মোটায় চার মনের ধানের দাম যদি পাঁচশো টাকা হয় তাহলে আমার মোটায় আসছে দুই হাজার ছয় মনের যদি পাঁচশো করেই ধরি কারণ আমার ফিক্স দাম ফিক্সড তাহলে একটা আসতেছে তিন হাজার একটা আসতেছে কত চার হাজার এখন আমি কিন্তু জানতাম না কোনটা নিকৃষ্ট কোনটি উৎকৃষ্ট আমি কিন্তু তিনটা ভূমির কিন্তু একই পরিমাণ ব্যয় করব উদ্দেশ্য থাকবে আমার আয় বেশি হবে আমার মুনাফা আসবে কিন্তু আমি একই পরিমাণ যখন ব্যয় করার পরে আমার কতটুকু আমার ইনকাম হলো সেটা দেখবো আমি এখন উৎপাদন ব্যয় আমি ধরেছি দুই হাজার টাকা করে তার মানে উৎপাদন ব্যয়ও কিন্তু আমার ফিক্সড দামও কিন্তু ফিক্সড উৎপাদন ব্যয় আমি যখন আমি দুই হাজার করে ধরেছি আমি দেখতে পেলাম নিকৃষ্ট ভূমিতে আমার কোনো খাজনার সৃষ্টি হয়নি কিন্তু মধ্যম শ্রেণীর ভূমিতে আমার খাজনা সৃষ্টি হয়েছে এক হাজার খাজনা সৃষ্টি হয়েছে কি দুই হাজার তার মানে উৎকৃষ্ট ভূমিতে আমার খাজনার পরিমাণটা বেশি মধ্যম শ্রেণীর ভূমিতে আমার খাজনার পরিমাণটা একটু কম এবং নিকৃষ্ট যাকে বলা হয় প্রান্তিক ভূমি সেখানে কিন্তু খাজনার পরিমাণ নেই এখন আমরা যদি চিত্রের মাধ্যমে দেখতে পাই তাহলে আমরা এখানে ধরেছি উৎকৃষ্ট মধ্য এবং নিকৃষ্ট এখানে দেখো দুই হাজার টাকার একটা বড়া লাইন দিয়েছি যেটা হচ্ছে আমার নিকৃষ্ট ভূমির দাম এবং আয় এবং ব্যয় এবং উৎকৃষ্ট ভূমির আমার তিন হাজার টাকা আমি যেটা মধ্যমশ্রেণীর ভূমিতে আমি পেয়েছি তাহলে আমার তিন হাজার টাকা যদি আমার আয় হয় দুই হাজার টাকা যদি আমার ব্যয় হয় তাহলে এই অতিরিক্ত অংশটুকু যেটা আমি বড়ার লাইন দিয়ে অনেকগুলো দাগ দিয়ে আমি বুঝাচ্ছি বুঝিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমার এই অতিরিক্ত অংশটুকুই কিন্তু আমার খাজনার অংশ মধ্যম শ্রেণীর জমির জন্য এখন যদি দেখি আমি উৎকৃষ্ট ভূমিতে তাহলে উৎকৃষ্ট ভূমির জন্য কিন্তু আমার দুই হাজার টাকাই আমার ব্যয় ছিল এবং অতিরিক্ত অংশটুকু আমি রেখা টেনে আমি দেখিয়েছি যে ওই অতিরিক্ত অংশটুকুই কিন্তু আমার আমার খাজনা তার মানে চার হাজার টাকা থেকে দুই হাজার টাকা বাদ দিলে অতিরিক্ত যে দুই হাজার টাকা থাকে সেই দুই হাজার টাকাই কিন্তু আমার খাজনার সৃষ্টি হলো তাহলে আমরা রিকার্ডোর তত্ত্ব সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া পেলাম তবে রিকার্ডোর তত্ত্বে কিছুটা সমালোচনাও আছে উনি যেভাবে বলেছেন সেটা বহুত আগের সময় বলেছিলেন উনি এটা দিয়েছিলেন দেখা গেছে আঠারোশো সতেরো সালে উনি এই বক্তব্য দিয়েছিলেন এখন ওনার এই কথার প্রেক্ষিতে কিছু কিছু বক্তব্য আছে যেটা সমালোচনা আছে যেমন ভূমির আদিও অবক্ষয় শক্তি দেখা গেল যে ভূমি আদিও অবক্ষয় শক্তি নিয়ে তৈরি কিন্তু কিছু কিছু ভূমি আছে যেটা বলা হচ্ছে প্রান্তিক ভূমি বা খাজনাবিহীন জমি এই ভূমিগুলোকে যদি আমাদের ও প্রযুক্তি দিয়ে উৎপাদন করি তাহলে যে পরিমাণ আমরা প্রত্যাশা করেছিলাম তার থেকেও বেশি পরিমাণ আমরা উৎপাদন করতে পারি আর বর্তমান যুগে খাজনাবিহীন ভূমি বলতে কিছু নেই যেটা উনি বলেছেন খাজনা বিহীন ভূমি কিন্তু বর্তমান যুগে খাজনা বিহীন ভূমি বলতে কিছু নেই তাহলে এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি খাজনা সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা পরবর্তী ক্লাসে আমি বাকি অংশটুকু দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা আশা করি যে এই প্রেক্ষাপট অনুসারে এই ক্লাসগুলো অনুসারে তোমরা এমটি পরীক্ষাটা ভালো করবে এবং ভালোভাবে পরীক্ষাতে অ্যাটেন্ড করে সবাই ভালোভাবে ভালো মার্কস পেয়ে তারপরে বাকি ক্লাসগুলো করবে তো এই পর্যন্ত আমরা আশা করি তোমরা ভালো করবে তো আল্লাহ হাফেজ